আমার হাতে লেগা, তারপরে হাত ভেদ করে আর কি যা গেছে আমার ভাতিজার গায়ে লাগছে। হঠাৎ করে এখানে গোলাগুলি শুরু হয়, দাঁড়াইছে ও জানলা বন্ধ করবে, এর মধ্যে একটা গুলি সোজা এখান থেকে এসে আমার ছেলের চোখ দিয়ে ঢুকে মাথার পিছুতে বের হয়ে এই যে দেয়ালের মধ্যে লাগে। বই, প্লাস্টিকের খেলনা আর ঘরের মেঝেতে ছোপ ছোপ রক্তের দাগ। সাকিবুর রহমানের কাছে তার একমাত্র সন্তান সামিরের শেষ অস্তিত্ব বলতে এইটুকুই। মিরপুরের কাফরুল থানার বিপরীত পাশের এই ছোট্ট বাড়িতেই পরিবার নিয়ে বসবাস সাকিবের। সপ্তাহখানেক আগেও দুষ্টুমিতে যেই ঘর মাতিয়ে রাখত 11 বছরের সামির, সেই ঘর এখন নীরব। তবে এই স্তব্ধতার মাঝেও এখনো দৃশ্যমান তার কত শত স্বপ্ন। খেলাধুলা করতে খুব পছন্দ করতো। একবার বলছিল বাবা আমি ফুটবলার হব, আমি বলেছিলাম যে বাবা আমাদের দেশে তো আসলে ফুটবলটা ওভাবে প্রচলন আছে, বাট ভবিষ্যৎটা কত, তুই অন্য কিছু শিখ। কিন্তু বললো যে না বাবা আমি যত কষ্ট হোক আমি ফুটবলার হবো। তা আমি বললাম ঠিক আছে, আমার যত কষ্টই হোক না কেন আমি তোকে ফুটবলার বানাবো। গত 19 জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে মিরপুরের কাফরুল থানার সামনে সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ধোঁয়া ঢুকছিল সামিরের ঘরে। জানালা বন্ধ করতে গেলে এ সময় বাইরে থেকে আসা একটি গুলি ওলট পালট করে দেয় সাকিবের সংসার। তাৎক্ষণিক হাসপাতালে নিলে শিশু সামিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনা এখানেই শেষ নয়। সাকিবের অভিযোগ, তাকে ডেকে নেওয়া হয় কাফরুল থানায়। ছেলের এমন নির্মম মৃত্যুতে তার কোনো অভিযোগ নেই, এমন একটি চিঠিতে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে। ওসি স্যার ডিউটি অফিসারের সাথে ফোনে কথা বললেন, বলার পর ওনারা একটা টাইপিং একটা প্রিন্ট করাইয়া বের কাগজ বের করলেন, যেখানে আমি পড়লাম লেখা ছিল যে আমি আপাতত এ বিষয়ে কোনো অভিযোগ করছি না, আমার ছেলের লাশ দাফন করানোর জন্য আমি নিয়ে যাব আর কি সর্বসজ্ঞানে। এই মর্মে আমি স্বাক্ষর দিচ্ছি, আমি আমার ছেলের লাশ আমার কাঁধে নিছি এই বয়সে। এইটা একমাত্র তারাই বুঝবে যারা তাদের সন্তান তাদের আপনজন হারাইছে। নানাবাড়ি আশুলিয়ায় একমাত্র সন্তানকে দাফন করে মা ফারিয়া ইবনাথ সেখানেই রয়ে গেছেন। এ ঘটনার তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। আর যেন কারও পরিবারে এমন মৃত্যু না হয়, সন্তানকে হারিয়ে এটাই এখন চাওয়া নিহত সামিরের বাবা।